সবজি সব কেটে রেখেছিল সুস্মিতা, আমি যেগুলো ধুয়ে আনলাম। জায়গাটা মুন নিয়ে নিয়েছে, মানে মুন শাক বাজাতে পেরে গেছে, আর আমাকে শাক বাজাতে হয় না, মুন শাক বাজাতে পেরে গেছে। শুভ সন্ধ্যা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, সবাই খুব ভালো থাকুন। সন্ধেবেলায় আমরা সব রান্নাবান্না জোগাড় শুরু করে দিয়েছি সন্ধে সন্ধে। তো আছে এই যে কাটাকুটি দেখে বাঁধাকপি কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। আজকের রান্না বান্না একটু জোর জবরদস্ত হবে, মানে আমাদের কাকুরা খাবে, ধান ঝাড়ানো হয়েছিল তো সেই কাকুদের খাওয়ানো হবে আজকে, তাই সন্ধেবেলা খাবে, রান্না বান্না হবে। রান্না হবে আজকে ডাল, মুগ ডাল করব, আর বাঁধাকপি চচ্চড়ি আর চিকেন আর টমেটোর চাটনি, এই জোগাড় চলছে এখন আপাতত। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই মন সন্ধ্যার কাছাকাছি একটু ঘুম থেকে উঠেছে, এই জন্য একটু কোলে রাখতে হচ্ছে এখন, একটু মুখটা অফ আছে, তবুও সন্ধ্যা দিয়েছে, শাক বাজিয়েছে, এসে বসেছে, আমি এখন কোলে থাকবো, একটু আদর খাচ্ছে, তারপর মুখটা ঠিক হলেই আবার ছোটাছুটি শুরু হয়ে যাবে। বিকেলে তো কাজকর্ম, ঘুম থেকে উঠে একটু শুয়েছিলাম ভাত খেয়ে দিয়ে, ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে আমিও কিছু সারলাম, সুস্মিতাও কিছু সারলো, সেরে ওই আবার রান্না টান্না জোগাড় যন্ত্র হচ্ছে, ওনারা আজকে সন্ধ্যায় খাবেন, আর এই জন্য সুস্মিতা মনে হয় সন্ধ্যা দিয়ে গিয়ে ওই খাওয়ার রান্না বান্না জোগাড় করছে, আর আমি আর মুন এখানে বসেছি, ও বলছে একটু আমি কোলে বসবো, তাই নিয়ে আমরা একটু হরিনাম করছি, তারপর যাব, ছেলে একটু বাজারে যাবে, ফিরে এলেই আবার হবে, আমরাও সবাই সেখানে বসবো, গল্প হবে, দেখতে থাকুন। মোটামুটি জোগাড় করে রান্নাঘরে চলে এসেছি, ডাল হয়ে গেছে, পরপর হচ্ছে ভাতও হয়ে গেছে, ভাত ফ্যান গেলে দিয়েছি, চিকেন চলে এসছে, পরপর হচ্ছে মশলাও করে নিয়েছি, চাটনি হবে। বাঁধাকপি, তো বাঁধাকপি আমি এইভাবে রান্না করি, প্রথমে একটু মানে জল তো বেরোয় ওই জন্য মশলা দিয়ে, অনেকে বাঁধাকপি সবজি টবজি যা যা দেয় দিয়ে দেয়, কিন্তু আমি প্রথমে একটু জলটা শুকিয়ে নিই, তারপরে মশলা করে ওই বাঁধাকপিটা দিয়ে দিই, আমি ওই জন্য একটু শুকনো করে নিচ্ছি আগে আর কি, তারপরে চচ্চড়িটা করবো।
বাঁধাকপি আমি শুকনো করে নেড়ে নিয়েছি, জলটা যাতে শুকনো হয়ে যায়। এবার আমি রান্না করব। ওদিকে বাঁধাকপি করব, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি, পরে দিলাম পেঁয়াজ কুচি। শুকনো কড়াতে আমি বাঁধাকপিটা নেড়ে নিয়েছিলাম, আর এদিকে জল গরম হয়ে গেছে, আমি চিকেনটা একটু হালকা ভাপিয়ে নেব। নুন হলুদ দিয়েছি, জল ফুটে উঠেছে। হলুদ দিলাম, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, বাঁধাকপি, টমেটো কুচি, লবণ, সামান্য চিনি, বাঁধাকপির সঙ্গে আমি একটু আলু আর একটু বেগুন দিয়েছি। এবার আমি চিকেনটা নিয়ে নেব, ওদিকে বাঁধাকপিটা হচ্ছে আর এদিকে তো ওই যে চিকেন ভাপিয়ে জল ফেলে দিয়েছি, এতে কি হয় না এই যে চিকেন আঁশটে গন্ধ থাকে তো সেটা চলে যায়, আর খেতেও ভালো লাগে। নুন হলুদ সব কিছু দিয়ে একটু সেদ্ধ করেছি। এবারে আমি চিকেনের আলুগুলো সামান্য ভেজে নেব, হলুদ দিয়ে একটু লবণ দিয়ে দিই, আলু ভাজা হয়ে গেছে, এবারে চিকেনটা করবো। আর ওদিকে এ হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, প্রায় হয়ে এসছে। আমি এখানে সামান্য একটু গরম মশলা বাটা দিয়ে দিয়েছি, মানে লোক চলে আসতে পারে এই জন্য খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। খুব বেশি রাত হয়নি এখনো, একদম মানে সন্ধে সন্ধে বলতে গেলে, তো শীতের সময় তাড়াতাড়ি চলে আসতে পারে, কাছে দূরে সবার বাড়ি আছে। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি,
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, সামান্য একটু জল মশলাটা কষার জন্য। বাঁধাকপির চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নেব। চিকেন আলুও দিয়ে দিচ্ছি একসঙ্গে। টিকিটটা করতে নিচ্ছি আর ওদিকে চাটনিটা করে নেবো। ঝোল কি এখনো হয়েছে নাকি? ঝোলটা জলটা দিই তো। আমি জল খাবো। জল 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 খাবো। জল হ্যাঁ, জল ঢকঢক করে এই জল খাবে, এই জল খাবে। আচ্ছা দিচ্ছি, চলো। এই যে গরম মশলা বেটে আনলাম, তত সময় মুন একটা ওই মনে হয় নারকেল পাতা ছিঁড়েছে, এসে কোলে উঠে বললো, বলছে কত কাজ করলাম। মুনটা কত কাজ করি, আমিও চা করে দিয়ে চলে এলাম, বলো। কি আমি এবার আসন পেতে পারি? আমি সেই দাদুভাইদের ফোন করে দিয়েছি, ওনারা আসবেন বলছে, যাচ্ছি। এই জন্য আমি আসন তাসন পেতে বলি, সরো পুরো আসুক, তারপরে পাকবে। আমার কাজ আমি করে ফেললে হয়ে যাবে বাবা। গরম মশলা বাটা, সব মাখিয়ে নিয়েছে। হাতে দিয়ে দাও। হ্যাঁ না, এবার তার হাতে নিজে খাবে। মুনের কাছে বেশি রাত হয়নি, খুব তাড়াতাড়ি জোগাড় করে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর কাকুরা
আসবে মানে খাওয়ার তো একটা টাইম আছে বললে তো আর ওরকমভাবে তাড়াতাড়ি আসবে না শীত হোক আর যাই হোক লোকে খিদে পেলে তো তবে খাবে তো আসবে মুন খেয়ে ঘুম পাড়িয়ে দেবো মানে ঘুমিয়ে যাবে খেয়ে নিলেও ঘুমিয়ে যাবে তারপরে কাকুরা আসুক খাওয়া দাওয়া হবে ঠান্ডার সময় একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া হয় আর গরমের সময় একটু দেরি হয় আগে আমাদের যখন আগে লোকজন থাকতো মানে তখন শীতের সময়ও সব তো খেত বাড়িতে আর বাড়িতেই থাকতো ওনারা এবার সেই শীতের সময় খাওয়া দাওয়ার পর সব বাসন কোসন রাত্রে সব ধুয়ে নেওয়া হতো তো সব ধুয়ে নিতে হতো সেই দিনটার কথা মনে পড়ছে এই যে কাকুরা হয়তো ঢুকছে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে আর এদিকে আমার তরকারি ভাত তরকারি তো অনেকক্ষণ ধরে হয়ে গেছে ওই জন্য উনুনে বসিয়ে রেখেছি যাতে গরম থাকে এবার নিয়ে চলে যাব কাকুরা যেহেতু চলে এসছে চলুন তাহলে মুনের খাওয়া দাওয়া হয়ে গেছে মুন হয়তো ঘুমোবে এবারে চলো চলে এসছে সবাই নিয়ে চলে যাব গরম গরম একদম দিয়ে দেব সুস্মিতা সব রেডি করে ফেলছে ওনারা এসে গেছেন ওখানে গল্প করছে এবার আমি ওই রেডি হয়ে গেলেই ডেকে দেবো দাদু আমার দাদু যেমন মাথায় তার ঠান্ডা লাগে তার গরম তার লাগে এ ঠান্ডা লাগে সে তার মাথা খোলা তার ঘাম বেরিয়ে যায় বসো বসো বল না হাত ওনারা খেয়ে দিয়ে চলে গেলেন এবার এগুলো গোছ গাছ করে আমাদের খাওয়া হবে
মানে যাওয়ার সময় ওনারা বলে যাবেন, কিন্তু খুব ভালো ওনারা, বৌদি ভালো থাকবেন, বৌদি ভালো থাকবেন, বারবার বলে যায়, ভালো খুব ভালো। এই ওনারা খেয়ে যাওয়ার পর সেগুলো সব ধুয়ে বাসন টাসন ধুয়ে টুয়ে এনে ওর বাবাকে খাবার দিয়ে এই যে বেড়ে নিয়ে বসেছি, আর সুস্মিতা এই যে মনকে ঘুম পাড়াচ্ছে, সুস্মিতা চলে আসো গো, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, বেড়ে নিয়ে বসেছি আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, চলে আসো। ভালো হয়েছে, শুরু করো। চলে এসছি, মন ঘুমাচ্ছিল এই জন্য ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, খেয়ে নিচ্ছি, কাকুরা তো খেয়ে চলে গেছে, আর এই আইটেম হয়েছে। রাতে তো বেশি কিছু করলে অত কিছু খাওয়ারও মানে মাংস থাকলে তো কোনো প্রয়োজন হয় না, তাও আমি কবি চচড়ি করেছিলাম একটু, আর ডাল মুগ ডাল আর চিকেন আর চাটনি ছিল, আর পাঁপড় তোমার বাবা খেয়ে নিয়েছে, বাবা খেয়ে নিয়েছে চাটনিটা, এই খাওয়া শুরু করছি, আমার বাবা তো খাবে পরপর খাবে। আজকে রাত্রের মেনু তো হয়েছিল, সুস্মিতা বললো বাঁধাকপির তরকারি, ডাল, এই মাংসের ঝোল, চাটনি আর পাঁপড়, ঝোলটা ভালো হয়েছে, আমাদের তো খাওয়া হয়ে যাচ্ছে, আমাদের তো খাওয়া হয়ে গেছে, আপনারাও খেয়ে নিন, এইভাবে আমাদের সঙ্গে থাকুন, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে, টাটা টাটা, সবাই ভালো থাকুন, রাতের খাবার খেয়ে নিন আর ঘুমিয়ে পড়ুন, সবাইকে শুভরাত্রি, শুভরাত্রি।